প্রিয় বন্ধুরা তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছে তোমরা প্রত্যেকেই এই মুহূর্তে জানো যে ক্যালকাটা ইউনিভার্সিটির পরীক্ষা রীতিমতো চালু হয়ে গেছে এক্ষেত্রে তোমাদের কিছু প্রশ্ন রয়েছে এবং তোমরা যারা কাজী নজরুল ইউনিভার্সিটির ছাত্রছাত্রী রয়েছো স্টেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রী রয়েছে তোমাদের বিভিন্ন জিজ্ঞাসা রয়েছে সেটা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজেই তোমরা যদি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হয়ে থাকো ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো টেলিগ্রাম গ্রুপ আমি তৈরি করেছি তোমাদের জন্য ও তো তোমরা যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম গ্রুপে জয়েন করি প্রথম কমেন্টে লিঙ্ক দিয়ে রাখব ওখান থেকে সরাসরি টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করে নেবে তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি তোমরা যারা এই মুহূর্তে এ কলেজে পড়ছ ও তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির পরীক্ষা রীতিমতো চালু হয়ে গেছে আজকে অনেকে পরীক্ষা দিয়েছ এক্ষেত্রে কয়েকজনের সঙ্গে কথাও হয়েছে যে অ্যাকচুয়ালি এক্সামিনেশন নিয়ে যারা এই মুহূর্তে মাস্টার্স করছে তাদের কিন্তু এক্সামিনেশন রীতিমতো শুরু হয়ে গেছে এক্ষেত্রে কিছু বিষয় উঠে এসেছিলো কোয়েশ্চেন পেপার নিয়ে সে নিয়েও এখনও পর্যন্ত ইউনিভার্সিটি কোনো রকম বার্তা প্রেরণ করেনি এক্ষেত্রে তোমাদের সঙ্গে অনেকে কথা হয়েছে যে এক্সামিনেশান কেমন হলো তোমরা অনেকে অনেক রকমের বিষয় তুলে ধরেছ অনেকে ভালো হয়েছে বোঝা নিয়েছো অনেকে খারাপ হয়েছে আমি জানতে চাই যে তোমাদের অ্যাকচুয়ালি সম্পূর্ণ যে সিলেবাসটা করানো হয়েছিল সেই সিলেবাসের ওপর সমস্ত কোশ্চেন এসছিলো না অন্যান্য সিলেবাসের ওপর কোশ্চেন এসেছিলো তোমাদের অ্যাকচুয়ালি পরীক্ষা দিতে গিয়ে কী সমস্যার সম্মুখীন হয়েছো যাতে পরবর্তীকালে যারা পরীক্ষা দেবে তারা যাতে জানতে পারে সেই কারণে তোমাদের সমস্যার কথা বা তোমাদের পরীক্ষা অ্যাকচুয়ালি কেমন হয়েছে সে নিয়ে কিন্তু তোমরা রীতিমতো একটা শর্ট ভিডিও করে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে যে হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছ সেই হোয়াটসঅ্যাপে শেয়ার করো যাতে আমি সকলের মাঝে বিষয়টা তুলে ধরতে পারি তোমাদের প্রত্যেকের প্রায় সিলেবাস শেষ হয়নি এই সিলেবাস না শেষ হওয়া কালে তোমাদের পরীক্ষা দিতে গিয়ে যাওয়ার যে এক্সপিরিয়েন্স সেটা যাতে প্রত্যেকে জানতে পারে তোমাদের প্রত্যেকে সেই কারণে রিকোয়েস্ট করব অতি অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে তোমার একটা ভিডিও আমাকে শেয়ার করো হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ এ এবার তোমরা যারা অ্যাকচুয়ালি এই কাজী নজরুল ইউনিভার্সিটির ছাত্রছাত্রী রয়েছে তোমরা প্রত্যেকে জিজ্ঞাসা করছো আমাদের এক্সামিনেশান কীভাবে হবে দেখো পরিষ্কারভাবে এখনও পর্যন্ত ইউনিভার্সিটি অফলাইনে কিন্তু এক্সামিনেশনের ঘোষণা করেছে এবং এই মুহূর্তে জানিয়ে দিয়েছে তোমাদের এক্সাম কিন্তু ও আগস্ট পর্যন্ত এক্সটেন্ড হতে পারে তোমাদের যে প্র্যাকটিক্যাল রয়েছে সেই প্র্যাকটিক্যাল এক্সাম কিন্তু আগস্ট মাসে শুরু হবে যেটা এই মুহূর্তে কিন্তু তথ্য রয়েছে এ এবং তোমাদের যে সমস্ত পরীক্ষা রয়েছে কাজী নজরুল ইউনিভার্সিটির সেই পরীক্ষা অফলাইনেই হবে এখনও পর্যন্ত এটাই বলে দেওয়া হয়েছে কাজেই প্রত্যেককে অনুরোধ করবো অতি অবশ্যই তোমরা কিন্তু পড়াশোনাতে মেন ফোকাস দাও যাতে পরবর্তীকালে তোমাদের রকম সমস্যা না হয় আমি এবং তোমরা যারা স্টেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রী রয়েছে তোমরাও প্রত্যেকে জিজ্ঞাসা করছো যে আমাদের এক্সামিনেশন অ্যাকচুয়ালি কীভাবে হবে তোমরা অনেকেই ইনস্টাগ্রামে জিজ্ঞাসা করছো এবং ভয় পাচ্ছ যে আমাদের এক্সামিনেশন কি অফলাইনে হতে পারে দেখো যে এই মুহূর্তে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী কিন্তু স্টেট ইউনিভার্সিটির যে এক্সামিনেশান রয়েছে সেই এক্সামিনেশান অনলাইনেই হতে চলেছে এ কাজেই তোমরা নিশ্চিন্ত এদিক থেকে থাকতে পারো বাদ বাকি প্রত্যেকটা ইউনিভার্সিটি যেরকমভাবে ঘোষণা করেছে অনলাইনে সেই একই রকমভাবে কিন্তু অনলাইনেই এক্সামিনেশান হবে এবং কালকের সিদ্ধান্ত আমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রী প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্যই গুরুত্বপূর্ণ কিন্তু এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলবো গুজবে কান না দিয়ে তোমাদের স্টাডিতে ফোকাস করো যতদূর ফোকাস করা সম্ভব এবং যারা ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী রয়েছে তোমরা অতি অবশ্যই তোমাদের আজকের অ্যাকচুয়ালি পরীক্ষার এক্সপিরিয়েন্স আমাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে জানাতে ভুলো না যে তোমরা কীরকমভাবে পরীক্ষা দিলে তোমাদের অফলাইনে পরীক্ষা দেওয়ার এক্সপিরিয়েন্সটা কীরকম কোথার থেকে কোশ্চেন এসছে সিলেবাসের ভেতরে না সিলেবাসের বাইরে সেই সমস্ত কিছু তোমরা তুলে ধরতে পারো হোয়াটসঅ্যাপে সর্বশেষে তোমাদের একটাই কথা বলবো দাদা হিসাবে বলবো তোমরা অনেকে হয়তো খারাপ ভাবতে পারো কিন্তু বিষয়টা আমার উল্লেখ করা দরকার সেই কারণে আমি তোমাদের প্রত্যেককে বলবো দেখো তোমাদের পরীক্ষা দিতে হবে তোমাদের পরীক্ষায় যদি খারাপ রেজাল্ট হয় তোমারই সারা জীবন সেই রেজাল্টটা খারাপ থাকবে বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন ভিডিওতে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভুল তথ্য উঠে আসছে যার জন্য তোমরা দুশ্চিন্তার মধ্যে চলে যাচ্ছ এমনিতেই তোমাদের খারাপ সময় কিছু লোক আছে তোমাদের খারাপ সময়টাই আরও খারাপ করার চেষ্টা করছে তোমাদের করজোড়ে অনুরোধ করব এই মুহূর্তে একটু সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো এবং তোমরা যারা কাজী নজরুল ইউনিভার্সিটির ছাত্রছাত্রী রয়েছো ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী রয়েছো প্রত্যেকের জন্যই কালকে একটা গুরুত্বপূর্ণ দিন কালকে অ্যাকচুয়ালি হাইকোর্টের সিদ্ধান্ত রয়েছে পরীক্ষা সংক্রান্ত আমি চাই তোমাদের যাতে সমস্যা না হয় অনলাইনে এক্সামিনেশান ঘোষণা হয় কিন্তু ভবিষ্যতে কি হতে চলেছে কালকে সেটা আমরা জানি না হাতে আর মাত্র কয়েকদিন আছে যে সময়টা আমরা প্রত্যেকে চাইলে কিন্তু নিজেরা কিছুটা ইউটিলাইজ করতে পারি জানি তোমাদের অনেকের সাথে কথা হয়েছে তোমরা অনেকেই বলেছ এত বড় সিলেবাস কোথার থেকে শুরু করব সেটাই বুঝতে পারছি না কিন্তু আমি তোমাদের প্রত্যেকে বলবো তোমার পরীক্ষার রেজাল্ট তোমাকে ভালো করতে হবে যদি তুমি একটু এক্সট্রা সময় দাও এই মুহূর্তে তাহলে অবশ্যই তোমার নম্বরটাও একটু এক্সট্রা হবে রেজাল্টও একটু ভালো হবে তাই যতটা সম্ভব পড়াশোনা করো তারপরে অনলাইনে হলে তো অবশ্যই ওই অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকে খুশি হব একই সাথে অফলাইনে হলেও তোমার যাতে কোনো রকম সমস্যা না হয় সেই কারণে তোমাদেরকে অনুরোধ করব এই মুহূর্তে তোমরা পড়ো আমাদেরও যখন অনার্স ছিল আমরা তার ফাইনাল ইয়ার দিয়েছি বা যে কোনো ও সেমিস্টারের পরীক্ষা দিয়েছি তখন কিন্তু রীতিমতো আমরা আট থেকে দশ ঘন্টা পড়াশোনা করেছি যেটা বাস্তব তোমাদেরকে বাস্তবটা তুলে ধরলাম অনার্স নিয়ে যারা ম্যাথামেটিক্স অনার্স নিয়েছ তোমরা প্রত্যেকে জানো পড়তে যাওয়া নিজে পড়া সমস্ত কিছু নিয়ে মিলিয়ে মোটামুটি ছ থেকে সাত ঘন্টা লেগে যায় মোটামুটি তো প্রত্যেক এই পরীক্ষার সময়টুকু আট ঘন্টা নিজেকে সময় দিতেই হয় যারা অনার্স নিয়ে পড়ছো বা যাদের সিলেবাস শেষ হয়নি সেই কারণে অনুরোধ করব যেটুকু হাতে রিসোর্সেস আছে সেইটুকু রিসোর্সকে কাজে লাগিয়ে তোমরা পড়াশোনা করো নিজেদের কেরিয়ারের কথা চিন্তা করে নিজেদের এর পরীক্ষার কথা চিন্তা করে নিজেদের পরবর্তী ভর্তির কথা চিন্তা করে কারণ এই মুহূর্তে তুমি যে ইয়ারেই পড়ো না কেন তোমার প্রত্যেকটি সেমিস্টারের নাম্বার যোগ হয়েই তুমি ফার্স্ট ক্লাস পাবে তোমার টোটাল কত নম্বর হবে সেটা কিন্তু অ্যাকচুয়ালি দেখা হবে তুমি গ্র্যাজুয়েশনে পড়ো কিংবা পোস্ট গ্র্যাজুয়েশনে পড়ো ও বা যে ইঞ্জিনিয়ারিং পড়ো প্রত্যেককে বলবো এই সময়টাকে অতি অবশ্যই কাজে লাগাও একটু নিজেকে সংযত করো